তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ কনস্টেবল জিডি অর্থাৎ এসএসসি তরফ থেকে কনস্টেবল জিডি পোস্টের জন্য অনলাইন আবেদন করেছো এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার জন্য একটা বিগ ব্রেকিং নিউজ রয়েছে। কী নিউজ? এখানে গতকাল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। কি সম্বন্ধে? দেখতে পাচ্ছ, 20 মার্চ 2024 তারিখ ইম্পর্টেন্ট নোটিশ, কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024 রি এক্সাম। অর্থাৎ তোমরা যারা কনস্টেবল জিডির জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু এখানে এক্সাম ক্যান্সেল করে আবার তোমাদের পুনরায় পরীক্ষা দিতে হবে। তাই অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানে A to Z কী বলা হচ্ছে, কাদের জন্য এখানে তোমাদের এক্সামটা দিতে হবে, তার সঙ্গে সঙ্গে কেন এখানে তোমাদের রি এক্সামটা নেওয়া হচ্ছে, তার কারণটা কী, A to Z আমরা জানবো। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ, অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ, দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 ওয়াজ কন্ডাক্ট বাই দ্য কমিশন ফ্রম 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 7 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে দ্বিতীয় নম্বর প্যারায় বলা হচ্ছে কি, ইন ভিউ অফ দ্য অ্যাবোভ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট রি এক্সামিনেশন অন 30-3-2024 তারিখ ফর দ্য দোজ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপিয়ার্ড ফর এক্সামিনেশন অন দ্য ডেট ভেনু সিট মেনশন ইন দ্য অ্যানাক্সার। অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে, তোমাদের যাদের রি এক্সাম নেওয়া হবে, অবশ্যই তোমাদের তারিখটা দেওয়া হয়েছে কি, 30-3-2024 তারিখ, অর্থাৎ এই মার্চ মাসে 30 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষাটা নিয়ে হবে, আবার পুনরায় তোমাদের পুনরায় আবার পরীক্ষা দিতে হবে। ওকে, এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে অ্যানাক্সারে A to Z তথ্য দেওয়া রয়েছে, কোন কোন রিজনের জন্য, কোন কোন সিটির জন্য, কোন ডেটে, এবং তার সঙ্গে সঙ্গে কত শিফটে কতজন ক্যান্ডিডেটের এখানে পরীক্ষাটা নিয়ে হবে। দেখতে পাচ্ছ, বাম দিকে সবার প্রথম সিরিয়াল নম্বর, তারপরে ভেনু নেম দেওয়া রয়েছে, তারপরে রিজনের নামগুলো উল্লেখ করা রয়েছে, তারপরে সিটির নাম, তারপর ডেট, তারপর শিফট, তারপরে নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা লেখা রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে সেন্ট্রাল রিজন, যেখানে তোমাদের অবশ্যই বলে রাখি আমাদের SSC-র কিন্তু অবশ্যই এখানে টোটাল 9টা রিজন রয়েছে। তার মধ্যে কোন কোন রিজনের জন্য পরীক্ষা নেওয়া হবে দেখে নাও। এখানে প্রথম রয়েছে রিজনের নাম CR অর্থাৎ সেন্ট্রাল রিজন রয়েছে, তারপরে আমরা নিচের দিকে এলে 20 নম্বর পয়েন্টে নর্থার্ন রিজন রয়েছে, তারপরে 21 নম্বর পয়েন্টে নর্থ ইস্ট রিজন রয়েছে, তারপরে আবার সেন্ট্রাল রিজন রয়েছে, তারপরে আবার 32 নম্বর থেকে এখানে তোমাদের নর্থার্ন রিজন শুরু হয়ে গেছে। এইভাবে তোমাদের প্রতিটা রিজনের নাম দেওয়া রয়েছে। এবার এই লিস্টের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজন অর্থাৎ ইস্টার্ন রিজন কিন্তু নামটা দেওয়া নয়। এটা কিন্তু অনেকটাই ভাগ্য ভালো আমাদের, যে এখানে কিন্তু পুনরায় আমাদের এক্সামটা আর দিতে হচ্ছে না। এবার তাহলে এখানে এই সেন্ট্রাল রিজন যে বেশিরভাগ রয়েছে, তাহলে এই সেন্ট্রাল রিজনের মধ্যে কোন কোন স্টেট কিংবা কোন কোন রাজ্য রয়েছে? সেন্ট্রাল রিজনের মধ্যে এখানে রয়েছে তোমাদের উত্তরপ্রদেশ এবং বিহার। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে নর্থার্ন রিজন রয়েছে, নর্থার্ন রিজনের মধ্যে স্টেটগুলো রয়েছে এখানে উত্তরাখণ্ড, রাজস্থান এবং দিল্লি। এই সমস্ত স্টেটের জন্য কিন্তু আবার পুনরায় এক্সাম নেওয়া হবে 30-3-2024 তারিখে। ওকে, তবে এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 47 নম্বর সিরিয়ালে ইস্টার্ন রিজন থেকে একটি সেন্টারের নাম উল্লেখ করা রয়েছে, যেখানে 5 মার্চ পরীক্ষা নিয়ে এখানে কিন্তু 4টি শিফটে টোটাল 143 জনকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তবে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে একটা সিটির নাম দেওয়া রয়েছে। তাই অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের আর পুনরায় রি এক্সাম দিতে হচ্ছে না। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কি কারণে এক্সামটা নেওয়া হচ্ছে, তাহলে কি এখানে পেপার লিকের কোনো ব্যাপার রয়েছে? দেখো, এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে প্রথম প্যারায় উল্লেখ করা রয়েছে যে হাউ এভার ডিউ টু দ্য ভেনু স্পেসিফিক টেকনিক্যাল রিজন নোটিশ ইন দ্য রিভিউ অফ অ্যাপোসাইড এক্সামিনেশন এর নিড হ্যাজ বিন ফেল্ড টু হেল রি এক্সামিনেশন অফ ক্যান্ডিডেটস অফ দ্য সার্টেন ভেনু ডেট এবং শিফট। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিছু স্পেসিফিক
টেকনিক্যাল রিজনের জন্য এখানে তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা অবশ্যই জানো এখানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমাদের সিবিটি এক্সাম কম্পিউটারে নেওয়া হয়েছিল। তাহলে ওখানে কিন্তু অবশ্যই যে সমস্ত রিজনের নাম উল্লেখ করা রয়েছে ওই সমস্ত রিজনের যে সমস্ত সিটিতে পরীক্ষা নেওয়া হয়েছিল ওই সমস্ত কিন্তু পরীক্ষার সেন্টারে যে কম্পিউটারগুলো ছিল ওই সমস্ত কম্পিউটারের ডাটা হয়তো কোনো কারণে এরর দেখাচ্ছে কিংবা ডাটাগুলো উড়ে গেছে, তার জন্য আবার পুনরায় তোমাদের কিন্তু এক্সামটা দিতে হবে। যাদের এখানে রিজনের নামগুলো উল্লেখ করলাম, এবার এখানে যে সমস্ত রিজনের নামগুলো উল্লেখ করেছি ওই সমস্ত রিজন অনুযায়ী কোন কোন সিটিতে কতজন ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এ টু জেড তোমরা চেক করতে পারো। ওকে, তো এখন কিন্তু বর্তমানে ফাইনাল যেটা আপডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, তোমরা যারা পরীক্ষায় বসেছিলে তোমাদের কোন রকমভাবে আর পরীক্ষা দিতে হবে না, তোমরা ওয়েট করো অ্যান্সার কি এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ওকে, আজকের এই ভিডিওটির আপডেট অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে, বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।